প্র্যাকটিস করি হাদিসে রসুদ্ সাল্লাম কী বলেছেন আরও সুন্দর কথা আরও সুন্দর কথা দেখেন নবী করি সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হাঁটি যাইতেছেন রাস্তা দিয়ে হাঁটি যাইতেছেন আপনারা ট্যাটং ট্যাট টংয়ের কাপড় আমরা আমিও দেখেছি যারা এখন আমাদের থেকে বয়স কম হেতারা মনে হয় দেখেন ট্যাটংয়ের কাপড় কাপড় আচ্ছা বলেন তো ট্যাটংয়ের কাপড় যদি আপনার চামড়া লাগে টান লাগে চামড়া এটা কি হয়ে যাবে চামড়া কাটি যাবে না চামড়া উঠি যাবে না নবী নবী কেন সাল্লাহ সাল্লাম আমাদের নবী রসুল্লাহ ই গি ও আলাই আসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা ট্যাটংয়ের কাপড় হাদিস শরীফের ভিতরে আসছে আছে জুলাই রেখছে রাস্তা দিয়ে হাঁটতেছে এক ইহুদি আসি হুজুর সাল্লাহ সাল্লামের চাদরটা এমন জোরে তান দিলেন হুজুরের আপনার পিছনে এটা এটা কি ফিট 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 পিছনের ফিট থেকে অনেক অনেকাংশে চামড়া উঠে গেছে চামড়া নবী নবী করিম সাহাশাল আমরা হইলে কী করতাম আমরা হইলে কী করতাম বলেন আমরা হইলে আগে আমাকে দিস তো কেন দিসো এই জন্য এক দফা হয়ে যেত আর যদি না পাইতাম তাহলে আমি আমি হয়তো আটকে গেছি দত্তরাট আমি হয়তো আমাদের আশেপাশে যারা আছে মামুন ভাই সহকারে যারা আছে মোবাইল করতাম আসেন এত এত বড় সাহস আমি আপনাদের ক্ষতি অনেকদিন নামাজ হোড়াই হেতে আর কলা সাবি হচ্ছে হেতে আরে টানি আর সাম্বা উড়ে লাইছে আইয়েন মালসামানা যা আছে স্বশ যা আছে এগান লই আইয়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে সাইলেন পিছন দিকে সাইয়া হুজুরের চোখ দিয়া ফানি আহা আহারে হুজুরের চোখ দিয়া ফানি ফিরতেছে সাল্লাল্লাহু সালা সাল্লাম পিছন দিক দিয়া তাকাইয়া বলতেছেন ভাই তোমার সাথে তো আমি কোনো অন্যায় করি না তোমার তোমার সাথে কোনো আমার বেজালো নাই কেন এটা করলে এখন আমার রক্তগুলা ফুটতেছে আমি তো কষ্ট পাইছি হুজুর কানতে কানতে চোখের ফানি সাইডতে সাইডতে সামনের দিকে যাইতেছে ওই লোকটা যখন এখান থেকে মনে করেন এ আধা কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে ওই লোকটা যায় হুজুরের ফাঁ সবই দিচ্ছে হাঁ সাবি দিচ্ছে ধরার পরে হুজুর সাল্লামকে বলতেছে ক আমি তাওরাতে আমার তাওরাতের আলেমদের কাছে শুনছি শেষ নবী যিনি হবেন তিনি অত্যন্ত ধৈর্যশীল হবেন অত্যন্ত ধৈর্যশীল হবেন অত্যন্ত সরল হবেন উনি উনার উনি উনার দেহের ব্যাপারে কারো থেকে কোনো প্রতিশোধ নিবেন না তাওরাত কিতাবের সাথে মিলি গেছে আমার কাছে প্রমাণ হয়ে গেছে আপনি আখেরই নবী আমাকে পড়াই দেন লা খাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ শিখেন না এগুলো থেকে কিছু নেন না অন্য কিছু থেকে নেওয়া লাইকজন আমাদের নবী থেকে নেন কার থেকে নেন আমাদের নবী থেকে নেন আল্লাহ আমাদেরকে যেই কোনো পারিবারিক হোক বংশী হোক যেই কোনো ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য ধারণ করা তো অভিজ্ঞান করুন জানা আমাদের নবী বলেন সবর দর সবর দর কি উপকার জানো এই শবরটা তোমাকে জান্নত পর্যন্ত পৌঁছাই দিবে সবর দর যেই কোনো কাজে সবর যেই কোনো কাজে ধৈর্য যেই কোনো কাজে আক্রমণাত্মক না হওয়া যেই কোনো কাজে অন্যকে গালি গালাস না করা এগুলো শিক্ষা দিছেন কে মুসলমান হিসাবে আমরা যারা মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করি আমাদেরকে এই বিষয়গুলো ফলো করা দরকার আছে কি নাই আছে কি নাই আমরা কোনো হুজুর থেকে নেব না আমরা কোনো খতিব থেকে নেব না আমরা আমাদের নবী কিভাবে চলছেন দুনিয়ার ক্ষণস্থায়ী এই জিন্দিগির জন্য যাতে করে আমরা আখেরাতের দীর্ঘস্থায়ী বিশাল এক জায়গার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি খবরদার আমার দ্বারা কাজ যাতে করে আমার অন্য ভাই আক্রমণের শিকার না হয় কে নিষেধ করছেন গোপাই মসজিদের খতিব না কে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম আরে কত হুজুর সাল্লাম জীবনে যে হাদের ময়দানও হুজুর নিজের হাতে কি করে নাই কথা বলিয়েন না